অনেক অপেক্ষার পর সবকিছু শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল বিশ্বকাপের আমেজ। আজ থেকে শুরু হবে বিশ্বকাপের ম্যাচ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। তবে গতকালকে যেসব ফটো সেশনগুলো হয়েছে সেখানকার একটি ছবি যেন কথাই বলছে, এমনটাই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ওই ছবিটি। এদিন কিন্তু ইন্ডিয়া আসলে সমস্ত 10টা ক্যাপ্টেনকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করে, তারপর তারা অরিজিনাল যে ট্রফিটা আছে সেই ট্রফি নিয়ে কিন্তু মাঠে অনেকগুলো ফটো সেশন করে এবং আসলে তারা দুর্দান্ত এনজয় করেছে এই দিনটা আমরা দেখেছি। এদিন এই অনুষ্ঠানের মধ্যে একটা অপ্রত্যাশিত ঘটনাও ঘটে গেছে, সেটাও আমরা বলছি। তবে এদিন কিন্তু এই ছবিটি এবং আগে যে ছবিটা দেখালাম ওই ছবিটি কিন্তু দুটো একদম পারফেক্ট লাগছে সকল 10টা অধিনায়ককেই। তো যে অপ্রত্যাশিত ঘটনার কথা বলছিলাম সেটি হলো টেম্বা বাবুমা ঘুমিয়ে পড়েছিলেন যখন আসলে সাকিব আল হাসান কথা বলছিলেন, তখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তো এটা আসলে খুবই লজ্জাজনক একজন ক্যাপ্টেনের হয়ে। তো এই ছবিটি আরেকবার দেখুন, জাস্ট ওয়াও লাগছে। অনেকে তো এমনটা স্টেটাস দিচ্ছেন যে ইংল্যান্ড এবং ভারত ফাইনাল খেলবে, বাকি বাদবাকিগুলো যেন আসলে খালি নিয়ম রক্ষা করতেই দাঁড়িয়েছে, এমনটাই মনে করবে যে কেউ এই ছবিটি দেখলে, কারণ তারা দুজনই কিন্তু ট্রফির আশেপাশে দাঁড়িয়েছে। তো দর্শক, একটা প্রশ্ন রেখে যাই, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবারে বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন অর্জনে এগিয়ে আছে।